হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। চলে এসছি, এবার আমাদের খাওয়া দাওয়া হবে। কি কি রান্না হবে তোমাদের দেখিয়ে দিব। তার আগে তোমাদের বলি, তোমরা কেমন আছো? তোমরা ভালো নিশ্চয়ই আছো। আমার গলার কাটাটা যেটা আমার ইউরেছিল, আজকে ভালো হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক খেয়ে, 5 দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছিল, তা খেয়ে ভালো হয়ে গেছে। এই জন্য আমার ভীষণ আনন্দ, এখন গলায় আর কোনো প্রবলেম নেই। এতদিন একটু কীরকম মনটা খারাপ খারাপ লাগছিল, আর মন খারাপ নেই এখন। দুপুরে খাওয়ার, আজকে মঙ্গলবার, তোমরা জানোই আজকে নিরামিষ হবে। এই দেখো কী রান্না করেছি, দেখো। এই যে ভাত বেড়ে নিয়েছি, তিনজনের ভাত বেড়ে নিয়েছি। এই যে ভাত, এই যে ইয়ে ঢেঁড়স সেদ্ধ, আমাদের রোজ দিন খাই আমরা ঢেঁড়স সেদ্ধ, মানে সপ্তাহে 5 দিনই খাই। এই যে সবার পাতে দেখো ঢেঁড়স সেদ্ধ, সবার পাতে। আর এখানে হলো পোস্ত দিয়ে ডালের বড়া, হ্যাঁ, মটরের ডাল পোস্ত দিয়ে বড়া। এখানে হলো ইয়ে পটল আলু একটা ডালনা করেছি। এখানে হলো এই যে লেবুটা দিলাম, এই যে লেবুটা দিলাম, দেখো এখানে লেবু। আর এখানে আলু করলা ভাজা, এখানে মটরের ডাল, আর এখানে পাঁচমিশালা তরকারি, এখানে আম, আর এখানে দই। এই দেখো দই, আর দেখো দই, এখানে দই। এটা হলো আজকাল দুপুরবেলার আমাদের মেনু, হ্যাঁ। তাই রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার টাইম। এখন বেলা 1:30 বাজে। আমার কর্তাবাবু সামনে গেছে, একটু বাজারে গেছিলো, কী কী এনেছে পরে দেখাবো, পরের ভিডিওতে দেখাবো। ব্যাগ ভর্তি করে সব আনা হয়েছে, সবগুলো তুলবো, তখন তোমাদের দেখাবো। আগে পেট পুজোটা করে নিই, খুব খিদে পেয়ে গেছে 1:30 বাজে। এখন আমরা 3 জন বসে যাবো খেতে, আর এগুলো বেশ সাজিয়ে নিয়েছি, তাহলে এবার খেতে বসে যাচ্ছি। একটু খাওয়া দেখিয়ে দেই, কর্তাবাবু আসছে, তার আগে আমি বসে যাচ্ছি। এখনকার মডার্ন যুগ বলো, এখন আর স্বামীর আগেই খাওয়া। এই দেখো খেতে বসে গেছি, এ দেখো আমার খুব ভালো লাগে জানো। এই যে ঢেঁড়স সেদ্ধ, একটু লবণ একটু সর্ষার তেল দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, শরীরের পক্ষেও ভালো। এই দেখো একটু খেয়ে নিই, একদলা দেখিয়ে দিই তোমাদেরকে খাওয়া। এই দেখো জয় রাম কৃষ্ণ মা সারদা মা। খুবই সুন্দর লাগে যেটা জানো, ঢেঁড়স সেদ্ধ দিয়ে একটু লবণ আর একটু সর্ষার তেল নিয়ে নেবে, যাতে খেতে খুব ভালো লাগে। তারপরে ঢেঁড়সটা নেবো, তারপরে সব কিছু নেবো। হাতাটা আনা হয়নি, হাতাটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমরা খাই, বাই, তোমরাও খেয়ে নাও, বাই।